গাইবান্ধার গোবিন্দগঞ্জে আশঙ্কাজনক হারে পানির স্তর নিচে নামতে থাকায় সেচ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। অনেকে 8 থেকে 10 ফুট গর্ত বা কুয়া করে তার মধ্যে সেচ মেশিন বসিয়ে সেচ কাজ চালিয়ে যাচ্ছেন, তারপরেও ঠিক মতো পানি না আসায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে কম সেচ লাগে এমন ফসল আবাদের পরামর্শ কৃষি বিভাগের। গাইবান্ধা থেকে সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম এলাকায় তুলনামূলক অনেকটা উঁচু এবং লাল মাটি, যে কারণে খরা মৌসুমে এলাকায় সেচ মেশিনে প্রতি বছরই পানি কম পাওয়া যায়। কিন্তু বর্তমান মৌসুমে পানির স্তর আশঙ্কাজনক হারে নিচে নেমে যাওয়ায় অনেক সেচ মেশিনে পানি উঠছে না। বিশেষ করে সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর, রামপুরা, সাহেবগঞ্জ, মেরি, মাদারপুর, কাটাবাড়ি ইউনিয়নে পালুপাড়া, কলোনি, ভেলামারি, কোচসহ বেশ কিছু এলাকায় সেচ মেশিনে পানি একেবারেই মিলছে না, যে কারণে কৃষকরা কোথাও 8 ফুট কোথাও 10 ফুট কূপ খনন করে সেচ পাম্প বসিয়ে পানি তুলছেন। কিন্তু সেখানেও কয়েকদিন পর পানির স্তর নিচে নেমে যাওয়ায় বিপাকে পড়ছেন কৃষকরা। চালা মেশিন দিয়ে পানি উঠেছে গর্ত খুঁড়িয়া, পানির লেয়ার পাওয়ার জন্য অনেক নিচে মেশিনটাকে নামানো লাগতেছে। কৃষকরা বলছেন শেষ মেশিনের পাশাপাশি টিউবওয়েলও পানি উঠছে না, এতে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। টিউবওয়েলে পানি নেই, সাবমার্সিবল ছাড়া পানির কোনো ব্যবস্থাই নেই, টিউবওয়েলত পানি নাই, কিছু না লোদিত পানি নাই, সেজন্য করে পানির অভাব বেশি। কৃষি বিভাগ বলছে ভূগর্ভস্থ পানির ব্যবহার বেশি হওয়ায় এসব এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। এমন পরিস্থিতিতে কম সেচ লাগে এমন ফসল আবাদের পরামর্শ তাদের। যদি আমরা কন্টিনিউস বোরো ফসল করতে থাকি আর মাটির নিচে পানি উঠতে থাকে, তাহলে এই অবস্থা আরো প্রকট হবে, যার জন্য আমাদেরকে অবশ্যই আমাদের যে সারফেস ওয়াটার এটার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং আমাদের বোরোর আবাদ কমায় দিয়ে আউশের আবাদ বৃদ্ধি করতে হবে, কারণ আউশ মৌসুমে আমাদের যে বৃষ্টি হয় এই বৃষ্টির পানিতে আমাদের কিছুটা মিট আপ করে। উত্তরের এই উপজেলার 17 ইউনিয়নে প্রায় 36,000 হেক্টর জমিতে ইরি বোরো চাষ হয়েছে, যার মধ্যে 6,277 হেক্টর চাষ হয়েছে কাটাবাড়ি, সাপমারা ও দরবাস্ত ইউনিয়নে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।